हेलो फ्रेंड्स, WBUTT ইউপি ইউনিভার্সিটির বিএড फोर्थ सेमिस्टर प्रैक्टिकम वन डेवलप एंड अवेयरनेस प्रोग्राम फॉर डाउरी अर्थात पर्णप्रथा বা যৌতুক এই বিষয়টা নিয়ে তোমাদের এই প্র্যাকটিকামটি দেখাবো। এটা আমাদের রীতা পাবলিকেশন থেকে তোমাদেরকে দেখাবো। ডেভেলপ অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ডাউরি অর্থাৎ পণপ্রথা বা যৌতুক। তো আমরা সরাসরি সূচিপত্রের দিকে চলে যাই। তোমাদের দেখো, এটা হচ্ছে প্র্যাকটিকামটির সূচিপত্র অর্থাৎ কন্টেন্ট। তো দেখো, সূচিপত্রের মধ্যে কী কী বিষয় আছে, ভূমিকা, পণপ্রথার উৎস, এর ইতিহাস, এইভাবে তোমাকে একদম সহায়ক গ্রন্থাবলী অর্থাৎ রেফারেন্স পর্যন্ত, এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র কন্টেন্ট। এরপর আমরা প্র্যাকটিকামের ভূমিকার দিকে চলে যাই। দেখো, পণপ্রথা অর্থাৎ ডাউরি সিস্টেম বলতে আমরা কী বুঝি, তো সেটাই আমাকে প্রথমে লিখতে হবে। ভূমিকাতে এরপর হচ্ছে বিবাহ, পণপ্রথার উৎস অর্থাৎ আমরা কোন যুগ থেকে অর্থাৎ কখন থেকে এই পণপ্রথা চালু হয়েছে সেই সম্পর্কে তোমাকে একটু লিখতে হবে। রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পেও দেখো এভাবে লেখা আছে। এরপর দেখো পণপ্রথার ইতিহাস অর্থাৎ কোন কোন দেশে কিভাবে হয় সেই সম্পর্কে ইতিহাস। এরপর দেখো যৌতুক বা পণপ্রথা সৃষ্টির কারণ, এর কারণ কি, এই যে যৌতুক বা পণপ্রথা সৃষ্টির কারণ কি কি হতে পারে, অর্থনৈতিক কারণ, পুত্র সন্তানের সম্পত্তিতে অধিকার, সামাজিক কারণ এবং ধর্মীয় কারণ, সামাজিক কারণ এবং ধর্মীয় কারণ। এরপর দেখো যৌতুকজনিত অপরাধের প্রকারভেদ অর্থাৎ এই যে পণপ্রথা দেওয়া নেওয়া না হলে বা হলে যে যে সমস্যাগুলো দেখা যায় দেখো, বা কম হলে যে বিষয়গুলো দেখা যায়, যে অপরাধগুলো দেখা যায় আমাদের সমাজে, সেইগুলো আমরা একে একে দেখাচ্ছি। একটা হচ্ছে গৃহস্থ হচ্ছে হিংসা অর্থাৎ পরিবারের মধ্যে হিংসা, হত্যাকাণ্ড, এই বিষয়গুলো হয়। এরপর হচ্ছে পণপ্রথা রোধ করার ব্যবস্থা দিই অর্থাৎ পণপ্রথা রোধ করার জন্য কি আমাদের আইন আছে, কি কি ধারা আছে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো দেখো কি কি ধারা আছে আমাদের, ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961 আর্টিকেল 3 এখানে কি বলা হয়েছে দেখো, এইভাবে তোমাকে অর্থাৎ সংবিধানের যেসব ধারায় লেখা আছে সেগুলো তোমাকে লিখতে হবে। এরপর দেখো আমরা দু একটা আইনকে আমরা আলোচনা করবে তোমরা, ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961, এই অ্যাক্টটা তোমাকে একটু আলোচনা করতে হবে। এরপর হচ্ছে প্রোটেকশন অফ ওম্যান ফর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এই বিষয়টা নিয়ে তোমাকে দেখাতে হবে। এই অর্থাৎ কী এই অ্যাক্টে কী বলা হয়েছে, এই আইনে কী বলা হয়েছে সেটা। এরপর দেখো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা বা প্রচেষ্টা, সচেতন হওয়ার প্রয়োজনীয়তা বা প্রচেষ্টা, এই সম্পর্কে তোমাকে একটু লিখতে হবে। এরপর ছাত্রছাত্রী তথা যুব সমাজকে পণপ্রথা সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা অর্থাৎ ছাত্রছাত্রী তথা যুব সমাজকে পণপ্রথা সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা, এইভাবে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এবং সবশেষে। এইভাবে উদয়রাজপুর হরিহরপুর দেখো একটা স্কুলে যেহেতু সচেতনতার প্রোগ্রাম করতে হবে বলা হয়েছে, সচেতনতার প্রোগ্রাম বলা হয়েছে, তো এটাই হচ্ছে দেখো এইভাবে তোমাদেরকে লিখতে হবে। পণপ্রথা সম্পর্কিত সচেতনতা শিবির আয়োজনের উদ্দেশ্য, এটা কীভাবে লিখবে, এটা দেখো
অর্থাৎ আরও একবার দেখাচ্ছি আমি পণপ্রথা সম্পর্কিত সচেতনতা শিবির আয়োজনের উদ্দেশ্য কী, মানে এটা উদ্দেশ্য কী এবং কীভাবে করবে, এটা কোনো একটা স্কুল বাছাই করে তোমাকে করতে হবে। অর্থাৎ যে স্কুলে তোমাদের ইন্টার্নশিপে নিয়ে যাবে, যে স্কুলে তোমাদের ইন্টার্নশিপে বলা হয় সেই স্কুলে তোমাদেরকে। এরপর দেখো আমি নিজে কী শিখলাম, অর্থাৎ এই প্র্যাকটিকামটি করে তুমি নিজে কী শিখলে সেটা তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে উপসংহার এবং সব শেষে হচ্ছে সহায়ক গ্রন্থাবলী অর্থাৎ রেফারেন্স। তোমাকে রেফারেন্সটা লিখতে হবে এপিএ স্টাইল মেনে, অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ এর যে একটা ফরম্যাট আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেই অনুসারে তোমাকে এটা লিখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি।